ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. দুয়ার মাধ্যমে তকদির বদলানো যায়, এই যে হাদিসটা এটা সঠিক, কিন্তু এর ব্যাখ্যা বিভিন্ন রকমের আছে। এরপর বললেন কিন্তু মৃত্যুর সময় কি বদলানো যায়, কীরকম মৃত্যুর সময়? দাদা, মৃত্যুর সময় পাল্টাবে না, নির্দিষ্ট সময়ই আপনার মৌত আসবে। আল্লাহ নিজে বলেছেন, লাইন আখরাল্লাহ নাফসান ইদা জা আজালুহা, ইদা জা অন্যত্র বলেছেন, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুন সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। তোমার আজাল, মৃত্যু যখন আসবে তখন এক মিনিট, এক মোমেন্ট এদিক সেদিক তুমি হতে পারবে না, নির্দিষ্ট সময়ই তোমার মৌত আসবে। আল্লাহ কোনো ব্যক্তির মৌতের নির্দিষ্ট সময় আসছে তাকে আর অবকাশ দেন না। লাইন আখরাল্লাহ নাফসান ইদা জা আজালুহা, নির্দিষ্ট সময়ে তোমার মৌত আসবেই। সুবহানাল্লাহ, এই জন্যই তো মানুষকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার, কারণ আপনি জানেন না আপনার মৃত্যু কোন সময় হবে। আমরা নিজেরা এই সব দেখি, হ্যাঁ দেখি, অনেক সময় আছে যেমন বুড়া অসুস্থ, মুমকিন মৌত বুকরা, মানে কালকে যেমন শেষ, কিন্তু সে দেখা যায় আরও সুস্থ, মাশাআল্লাহ বা ভালো হয়ে গেছে, আরও 10 বছর 20 বছর থাকলো। আর একটা যুবক দেখেন আপনি একদম মজবুত, মাশাআল্লাহ, এখন তো এই ইয়ং যুবক দেখা যায় সামনে গেছে, যে কোনোভাবে মারা গেছে, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে মারা গেছে, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মারা গেছে। তো মৌত এটা লেখা আছে, মৌত আগে পরে কখনো হবে না, যেভাবে আসে ওইভাবেই। হ্যাঁ, আপনি যদি দোয়া করেন তাহলে কি হবে, এখানে দোয়ার ফলে বরকত হতে পারে, মানে সময়ের মধ্যে কি হতে পারে, বরকত হবে, এটা সঠিক। যেমন আপনার জিন্দগি নিয়ে এসছেন 30 বছর, এই 30 বছরের মধ্যে ও এরকম বরকত হতে পারে যেটা 90 বছরও হয় না, এরকম আছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের জানে মালে বরকত দেন, সময়ের মধ্যে বরকত দেন, দুনিয়া আখেরাতের কল্যাণ দেন, জাহান্নাম থেকে নিজাত দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।